হ্যালো ভিউয়ার্স, আপনাদের টেক বাইবেল ইউটিউব চ্যানেল। আপনারা যারা ভোটার কার্ড কারেকশান করেছিলেন, কারেকশান করার পর যদি ভোটার কার্ড না পেয়ে থাকেন, অথবা যদি আপনার ভোটার কার্ড নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, অথবা আপনি যদি কোনো কারণে আপনার ভোটার কার্ড না পেয়ে থাকেন, চাইলেও আপনি এখন ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল অর্থাৎ NVSP পোর্টাল থেকে আপনার ভোটার কার্ডটা পেতে পারেন। কীভাবে ভোটার কার্ড পাবেন, তার জন্য আপনাকে কি করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণভাবে জানাবো। এই ভিডিওটা শুরু করার আগে প্রতিবারের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, যদি আপনি এই ভিডিওটা এখনও পর্যন্ত লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন, এবং চ্যানেলে যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের পরের ভিডিও পাওয়ার জন্য, যেখানে আমার চ্যানেলে ভোটার কার্ডের উপর 74টারও বেশি স্পেশাল ভিডিও রয়েছে। চলুন শুরু করি আজকের এই ভিডিও। সর্বপ্রথম আপনি NVSP অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল চাইলেও আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার যে কোনো একটা মাধ্যমে আপনি করতে পারেন। এই ওয়েবসাইটটা ওপেন করার পর প্রথমে দেখবেন ই-এপিক ডাউনলোড বলে একটা অপশান রয়েছে, তবে ই-এপিক তারাই ডাউনলোড করতে পারবেন যাদের ভোটার কার্ড অর্থাৎ এপিক কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে। সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বরটা লিঙ্ক করা রয়েছে কিনা, যদি লিঙ্ক করা থাকে তবে আপনি এই ই-এপিকটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, নচেত আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না। যদি আপনার এপিক কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নাম্বারটা লিঙ্ক না থাকে তাহলে আপনি কীভাবে লিঙ্ক করবেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। এই পোর্টালের মাধ্যমে কোনো ব্যক্তি যদি কোনো ফর্ম ফিল আপ করতে চায় তাহলে সর্বপ্রথম তাকে এখানে অবশ্যই সাইন আপ করতে হয়, তার জন্য এখানে লগ ইন অবলিক রেজিস্টার যে অপশান রয়েছে এখানে ক্লিক করে এটা করতে হয়। আর যদি আপনার আগে থেকে এই ওয়েবসাইটে সাইন আপ করে সাইন ইন করার ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে তাহলে আপনি এখান থেকে করে নেবেন। যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই তারা কীভাবে ক্রিয়েট করবেন, তার জন্য এখানে যে লগ ইন অবলিক রেজিস্টার অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার এজ এ নিউ ইউজার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি মোবাইল নম্বর দেবেন, ক্যাপচা কোড বসিয়ে আপনার ওই মোবাইল নম্বরে একটা ওটিপি নেবেন, যে মোবাইল নম্বরটা বসিয়ে আপনি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এই মোবাইল নম্বরটা যদি এই পোর্টালে যদি আগে থেকে রেজিস্টার করা থাকে তাহলে দেখবেন এখানে লাল রঙের একটা মেসেজ শো করবে, যেখানে লেখা রয়েছে এই মোবাইলটা আগে থেকে এদের এই সার্ভারে রেজিস্টার অবস্থায় রয়েছে। আর যদি নতুন নাম্বার হয় তাহলে অবশ্যই এখানে গ্রিন রঙের একটা লেখা শো করবে, যেখানে আপনার ওই মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠানো হয়েছে, এবং ওই ওটিপিটা বসানোর পর এখানে একটা বক্স ওপেন হবে, এবং এই বক্সের মধ্যে দেখবেন আপনি আপনার ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডের নম্বর, আর ভোটার কার্ডের নম্বর যদি না থাকে তাহলে নিজের নাম দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন। তারপরে আপনি যে মোবাইল নম্বরটা এখানে দিয়েছেন সেই মোবাইল নম্বরটা আপনার ইউজার নেম এবং নিজে থেকে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ড দিয়েই এখানে যে লগ ইন অবলিক রেজিস্টার অপশান রয়েছে এখানেই ক্লিক করবেন। তারপর এখানে ওই ইউজার নেম অর্থাৎ মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটা বসিয়ে তারপর এখানে লগ ইন করবেন। এরপরই এখানে ই-এপিক ডাউনলোড যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে যদি এপিক নাম্বার থাকে অথবা যদি আপনার কাছে কোনো ফর্মের রেফারেন্স নম্বর থাকে তাহলে আপনি বসাবেন। তারপর এখান থেকে আপনার যে স্টেট সেটা সিলেক্ট করে নেবেন। এখানে যে সার্চ অপশান রয়েছে আপনি ক্লিক করবেন। এখানে এপিক নম্বর এবং এপিক নম্বরের যে নাম অর্থাৎ ভোটার কার্ডের যিনি হোল্ডার তার নাম থাকবে, রিলেটিভসের নাম থাকবে, এবং দেখবেন এখানে মোবাইল নম্বরের বক্সে একটা মোবাইলের চারটা লাস্ট ডিজিট আপনার শো করবে। কিন্তু এখানে যে ভোটার কার্ডের নম্বরটা দিয়ে আমি এখানে সার্চ করছি এখানে এই ভোটার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নম্বর লিঙ্ক করা নেই, যেখানে লেখা রয়েছে ইওর মোবাইল নম্বর ইজ নট রেজিস্টার ইন ই রোল। চাইলেই এই ব্যক্তি এই ভোটার কার্ডের সঙ্গে তার মোবাইল নম্বরটা আপডেট করতে পারবেন, তার জন্য অবশ্যই একটা ফর্ম রয়েছে সেটা হলো ফর্ম 8, যেখানে লেখা রয়েছে দ্য ফেসিলিটি টু আপডেট ইওর মোবাইল নম্বর ইজ অ্যাভেলেবল ইন ফর্ম 8। এবারে চলুন দেখে নিই ফর্ম 8 আপনি কীভাবে ফিল আপ করবেন, এর জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে। এই ফর্ম 8 ফিল আপ করার জন্য এখানে যে হোম যে অপশান রয়েছে এই হোম অপশানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে অ্যাপ্লিকেশান ফর কারেকশান অবলিক শিফটিং অবলিক ডুপ্লিকেট এপিক অ্যান্ড মার্কিং অফ PWD, এখানে আপনি ক্লিক করবেন। তারপর যে ভোটার কার্ডের নম্বর দিয়ে আপনি সাইন আপ করেছিলেন সেই ভোটার কার্ডের সঙ্গে যদি মোবাইল নম্বর লিঙ্ক করেন তাহলে সেলফ অপশানে ক্লিক করবেন, আদারওয়াইজ অন্য ভোটার কার্ড হলে এখানে ফ্যামিলি যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে আমি সেলফ অপশানে ক্লিক করে তারপর আমি নেক্সট করলাম। এরপর দেখবেন এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফর্ম 8 ওপেন হবে, এবং এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাই ডিফল্ট ইংলিশ থাকে। তাছাড়া অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে যার ক্ষেত্রে বুঝতে যেটা সুবিধা হবে সেই
ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা রাখলাম। এরপরে রয়েছে যেখানে আই সাবমিট অ্যাপ্লিকেশান ফর, যেখানে চারটি অপশান রয়েছে। এখানে দু নম্বর যে অপশান রয়েছে কালেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, এই অপশানটায় আপনি টিক চিহ্ন দেবেন। তারপর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে নামাবেন এবং দেখবেন এই ফর্মটা যদি ভালো করে দেখেন তাহলে এখানে আপডেট মোবাইল নম্বর বলে আপনি কোনো লেখা আপনি দেখতে পাবেন না, তখনই দেখতে পাবেন যদি আপনি এখানে দু নম্বর যে অপশান রয়েছে অ্যাপ্লিকেশান ফর কালেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, যার নিচে আটটা অপশান রয়েছে, তার মধ্যে একটা হলো মোবাইল নাম্বার ইফ অ্যাভেলেবল, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলেই দেখবেন আপনি এখানে মোবাইল নম্বর বসানোর একটা জায়গা রয়েছে। তারপর ওই মোবাইল নম্বরে আপনাকে একটা ওটিপি নিতে হবে, ওই ওটিপিটা আপনি এখানে বসিয়ে তারপর আপনি ভেরিফাই করবেন। এখানে একটা মোবাইল নম্বর আমি বসলাম, তারপর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। দেখুন এখানে 30 সেকেন্ড সময় দেওয়া হয়েছে এবং 30 সেকেন্ড সময়ের মধ্যে একটা ওটিপি ওই মোবাইল নম্বরে পাঠানো হয়েছে, ওটিপি সেন্ড সাকসেসফুললি। তারপর এখানে ভেরিফাই ওটিপি যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তারপরই প্লেস হিসেবে আপনার যে গ্রাম বা আপনার ওয়ার্ড যেটা যার ক্ষেত্রে যেটা হবে সেটা অবশ্যই আপনি বসাবেন, ক্যাপচা কোড বসিয়ে প্রিভিউ বাটনে ক্লিক করবেন। এরপরই আপনার এই ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হলে এরকমই একটা লেখা শো করে, থ্যাংক ইউ ফর সাবমিটিং ফর্ম অন NVSP, ইউর ফর্ম রেফারেন্স আইডি দিয়ে একটা 12 সংখ্যার আইডি নাম্বার থাকে। ইউ ক্যান ট্র্যাক ফর্ম অ্যাপ্লিকেশান স্ট্যাটাস হিয়ার, অর্থাৎ এখানে ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এবারে চলুন দেখে নিই যে সকল ব্যক্তিদের ভোটার কার্ডের সঙ্গে অলরেডি মোবাইল নম্বর লিঙ্ক হয়ে গিয়েছে বা যদি আপনি এখনই অ্যাপ্লিকেশান করে থাকেন, আপনার এই অ্যাপ্লিকেশানটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে অবশ্যই আপনার ওই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটা লিঙ্ক হবে। যখন লিঙ্ক হয়ে যাবে তখন আপনি ভোটার কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন, তারপর ঠিক এখানে যে হোম বাটন রয়েছে অর্থাৎ হোম অপশান এখানে ক্লিক করবেন, ঠিক একইভাবে ই এপিক ডাউনলোড করার যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর আপনার ভোটার কার্ডের নম্বরটা আপনি এখানে বসাবেন, তারপর আপনার যে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করে নেবেন, এরপর সার্চ অপশানে ক্লিক করবেন। যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্কড হয় তাহলে অবশ্যই আপনি দেখবেন এখানে আপনার মোবাইল নম্বরের শেষে চারটা ডিজিট শো করবে এবং নিচে আপনার রয়েছে প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশান, অর্থাৎ যদি আপনি এই ভোটার কার্ডটা ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনার ওই মোবাইল নম্বরে একটা ওটিপি নিতে হবে। এখানে সেন্ড ওটিপিতে যখন ক্লিক করবেন আপনি এখানে দেখবেন সেন্ড ওটিপি সাকসেসফুলি টু দ্য রেজিস্টার মোবাইল নম্বর, আপনার মোবাইল নম্বরে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা আপনি এখানে বসাবেন। তারপর এখানে যে ভেরিফাই অপশান রয়েছে এই ভেরিফাই অপশানে ক্লিক করে আপনার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। যে সকল ব্যক্তিরা তাদের ভোটার কার্ড হাতে পাননি বা ভোটার কার্ড হারিয়ে গেছে তারা চাইলে এখন অনলাইনে তাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটা আপডেট অর্থাৎ লিঙ্ক করে অনলাইন থেকে ই ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। যদি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে আপনি কোনোভাবেই অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, ভিডিওটা অবশ্যই ইনফরমেটিভ ভিডিও তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার মতো আমার মতো অনেক ব্যক্তি রয়েছে যে সকল ব্যক্তিরা অনলাইনে ভোটার কার্ডের কালেকশান করেছেন কিন্তু তাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না হওয়ার কারণে তারা যেমন একদিকে ভোটার কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারেননি ঠিক তেমন ইলেকশন কমিশন থেকেও তারা ফিজিক্যাল ভোটার কার্ড বাই পোস্টের মাধ্যমে হাতে পায়নি, অথবা যে সকল ব্যক্তিদের ভোটার কার্ড হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে তাদের ভোটার কার্ডটা এখন খুব দরকার। তারা যদি এই ইনফরমেশানটা জানতে পারে তাহলে অবশ্যই তারা অনেক উপকৃত হবেন।